সবাই বউকে বলে দর্শক বন্ধুরা, আমরা মানে এর আগে একজন ব্যক্তি ছিল আমাদের সঙ্গে, আপনারা তো সবাই জানেন। তো এবার হচ্ছে আমরা রানুদিকে নিয়ে একটা নতুন গান রেকর্ডিং করলাম। গানের নাম হচ্ছে তুমি ছাড়া আমি, গীতিকার হচ্ছে প্রীতম, মিউজিক ডিরেক্টর বা মেহেদি বাপুন, এবং শিল্পী হচ্ছে রানু মন্ডল ও হিরো আলম, প্রযোজনা যাত্রাপালা এবং হিরো আলম অফিসিয়াল, রেকর্ডিং রেকর্ডিস হচ্ছে দেবদা ও নিপাংশু শেখর, স্টুডিও হচ্ছে ফিউশন প্রো কলকাতা লেক টাউন, আর পরিচালনা হচ্ছে সালাউদ্দিন গোলদার ব্র্যাকেটে বাচ্চা, আমি হচ্ছে অধম। তো রানুদি, এই গানটা আপনার কেমন লাগলো গে? তুমি ছাড়া হ্যাঁ, তুমি ছাড়া আমি কি করে বাঁচি, তুমি ছাড়া আমি কি করে বাঁচি বলো। ঠিক না? হ্যাঁ ঠিক। আচ্ছা, তো দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইছেন, যে এই গানটা দর্শক বন্ধুরা শুনবে তো নাকি আপনার নতুন বাংলাদেশের ফ্যান ফলোয়ার জন্য কিছু বলুন? দর্শকদের যদি পছন্দ হয় যেন গান না হয় তাহলে শুনবে না। আপনার কি ভালো লেগেছে? তাহলে তো দর্শকদের ভালো লাগবে। যারা গানের রুচি আছে যাদের তাদের ভালো লাগে, যাদের গানের রুচি নেই তাদের ভালো লাগবে না। একদম এক্স্যাক্টলি, রানুজিটা খুব ভালো বলেছেন। তো এই গানটা আর এখানে ডুয়েট করছে হচ্ছে রানুদি প্লাস হচ্ছে হিরো আলম ভাই, তো দুজন একসঙ্গে ডুয়েট করছে এই গানটা। আর দর্শক, এই গানটা আমরা দাদা একটা দিদি ভুল করে, তুমি ছাড়া কি করে বাঁচি, যিশু বলতে, যিশু তো নাই, ভালো আপনি ফলো করতেছেন না, শুনলেন নি, যিশু কি ছাড়া কেউ বাঁচতে পারে, যিশু নাই তো এটা হবে লেখা, আমি আমি অ্যাড করলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন হাঁটাতে করেন না আপনি, নয় যাচ্ছে এক সেকেন্ড। একটা খোলা দেবে দিদি, একটা খুলে দেন, ফোনটা খুলে দেন, তাহলে আওয়াজ হবে না, বড়টা থাক, এইখানে খুলে দেন, একটু পরে কথা আওয়াজ না, ঠিক আছে। এই দান তাই আপনি কোন জায়গা, খালি ভেজাল করে দিন, বাড়ে দেন, একবারে দেন, সবাই দান এখন যান, সবাই বউকে বলে দর্শক বন্ধুরা, আমরা মানে এর আগে একজন ব্যক্তি ছিল আমাদের সঙ্গে, আপনারা তো সবাই জানেন। তো এবার হচ্ছে আমরা রানুদিকে নিয়ে একটা নতুন গান রেকর্ডিং করলাম, গানের নাম হচ্ছে তুমি ছাড়া আমি, গীতিকার হচ্ছে প্রীতম, মিউজিক ডিরেক্টর বা মেহেদি বাপুন,
এবং শিল্পী হচ্ছে রানু মণ্ডল ও হিরো আলম। প্রযোজনা যাত্রাপালা এবং হিরো আলম অফিসিয়াল। রেকর্ডিং হচ্ছে দেবদা ও নিপাংশ শেখর। স্টুডিও হচ্ছে ফিউশন প্রো কলকাতা লেক টাউন। আর পরিচালনা হচ্ছে সালাউদ্দিন গোলদার ব্র্যাকেটে বাচ্চা, আমি হচ্ছে অধম। তো রানুদি, এই গানটা আপনার কেমন লাগলো? কে তুমি ছাড়া, তুমি ছাড়া, হ্যাঁ তুমি ছাড়া আমি কি করে বাঁচি, তুমি ছাড়া আমি কি করে বাঁচি বলো, বল ঠিক না? হ্যাঁ ঠিক গানটি করে কেমন লেগেছে আপনার? যেমন তোমাদের লেগেছে সেরকম আমাদের খুব ভালো লেগেছে। আমার সাথে কেমন লেগেছে আপনার? যেমন তোমার লেগেছে সেমনি আমার, আমার ভালো লেগেছে। আপনি ভালো লেগেছে? হ্যাঁ গানটা ভালো লাগলো, ভালো তো লাগলো। আচ্ছা তো দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইছেন, যে এই গানটা দর্শক বন্ধুরা শুনবে তো নাকি আপনার নতুন করে? বাংলাদেশের ফ্যান ফলোয়ারদের জন্য কিছু বলুন। দর্শকদের যদি পছন্দ হয় যেন গান না হয় তাহলে শুনবে না, খুব ভালো বলেছেন। তো এই গানটা আর এখানে ডুয়েট করছে হচ্ছে রানুদি প্লাস হচ্ছে হিরো আলম ভাই, তো দুজন একসঙ্গে ডুয়েট করছে এই গানটা। আর দর্শক এই গানটা আমরা দাদা একটা দিদি ভুল করে, তুমি ছাড়া কি করে বাঁচি যিশু বলতে, যিশু তো নাই, ভালো আপনি ফলো করতেছেন না, শুনলেন? যিশু কি ছাড়া কেউ বাঁচতে পারে? যিশু নাই তো এটা হবে লেখা, আমি আমি অ্যাড করলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন হাঁটাতে করেন না আপনি, নয় ধরছে এক সেকেন্ড। একটা খোলা দেবে দিদি, একটা খুলে দেন, ফোনটা খুলে দেন, তাহলে আর আওয়াজ হবে না, বড়টা থাক, এইটা খালি খুলে দেন, একটু পরে কথা বলছি, এইটা খুলে দেন, ঠিক আছে। এই দান তাই আপু কোন দিকে দান, খালি ভেজাল পারেন, বারে দান, একবারে দেন, দর্শক বন্ধুরা, আমরা মানে এর আগে একজন ব্যক্তি ছিল আমাদের সঙ্গে, আপনারা তো সবাই জানেন, তো এবার হচ্ছে আমরা রানুদিকে নিয়ে একটা নতুন গান রেকর্ডিং করলাম, গানের নাম হচ্ছে তুমি ছাড়া আমি, গীতিকার হচ্ছে প্রীতম, মিউজিক ডিরেক্টর বা মেহেদি বাপুন এবং শিল্পী হচ্ছে রানু মণ্ডল ও হিরো আলম। প্রযোজনা যাত্রাপালা এবং হিরো আলম অফিসিয়াল। রেকর্ডিং হচ্ছে দেবদা ও নিপাংশু শেখর। স্টুডিও হচ্ছে ফিউশন প্রো কলকাতা লেক টাউন। আর পরিচালনা হচ্ছে সালাউদ্দিন গোলদার ব্র্যাকেটে বাচ্চা, আমি হচ্ছে অধম। তো রানুদি, এই গানটা আপনার কেমন লাগলো? কে তুমি ছাড়া, তুমি ছাড়া, হ্যাঁ তুমি ছাড়া আমি কি করে বাঁচি, তুমি ছাড়া আমি কি করে বাঁচি বলো, বল ঠিক না? হ্যাঁ ঠিক কথা। গানটি করে কেমন লেগেছে আপনার? যেমন তোমাদের লেগেছে সেরকম আমাদের খুব ভালো লেগেছে। আমার সাথে কেমন লেগেছে আপনার?
যেমন তোমার লেগেছে সেমনি আমার আমার ভালো লেগেছে আপনি ভালো লেগেছে হ্যাঁ গান তো গাইলাম আমি সেটা ভালো তো লাগলো আচ্ছা তো দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইছেন যে এই গানটা দর্শক বন্ধুরা শুনবে তো নাকি আপনার নতুন করে বাংলাদেশের ফ্যান ফলোয়ারদের জন্য কিছু বলুন দর্শকদের যদি পছন্দ হয় যেন গান না হয় তাহলে শুনবে না খুব ভালো বলেছেন তো এই গানটা আর এখানে ডুয়েট করছে হচ্ছে রানুদি প্লাস হচ্ছে হিরো আলমময় তো দুজন একসঙ্গে ডুয়েট করছে এই গানটা আর দর্শক এই গানটা আমরা দাদা একটা দিদি ভুল করে তুমি ছাড়া কি করে পাশে যিশু বলতে যিশু তো নাই ভালো আপনি ফলো করতেছেন না শুনলেন যিশু ছাড়া কেউ বাঁচতে পারে যিশু নাই তো এটা হবে লেখা আমি আমি অ্যাড করলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন হাঁটাতে করেন না আপনি নয় যাচ্ছে এক সেকেন্ড খালি ভেজাল করে দিন বেড়ে যান সবাই সবাই এখন যান।